الحمد لله الحمد لله করম জল দিয়ে আমি এখন ভিতরে দিকে যাচ্ছি আমি সুন্দরবন করম জলে দিয়ে আসছি আমরা আসছি মংলা বন্দর থেকে মূলত আমি আসছি ঢাকা থেকে আমি ঢাকাতে আসছি আসার পরে মংলা বন্দর হয়ে আমি করম জলে আসছি এখন আপনাদেরকে সুন্দরবন ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি এখন সুন্দরবনের গভীর জঙ্গলের ভিতরে রয়েছি সুন্দরবনের গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন একটু বেঞ্চে বসে জিরে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেক আমি দুই তিন কিলোমিটার হাঁটলাম খুব ঘাম বাইর হচ্ছে আমি একটু বেঞ্চে বসে নিলাম একটু জিরে নিচ্ছি আমার গ্রুপের সবাই সামনে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড টু উইথ মঞ্চ হৃদয় চ্যানেল থেকে আমরা অবশেষে বান্দরে দেখা পেলাম ওই যে দেখতে পাচ্ছেন বান্দর লাল কালো অনেক কালারের বান্দর আছে ভাই আপনার ভিডিও শেষ হচ্ছে তাকে উঠে নে আমরা প্রায় ছাতালে উপরে ওয়াচ টাওয়ারে দেখলাম দেখতে পাচ্ছেন পাঁচতলা ছাতালা উপরে আমরা আছি যতই ঘামে না কেন দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠলাম অনেক একটু উপরে উঠে উপর থেকে আপনাদেরকে সুন্দরবনের দৃশ্য দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের যারা ভ্রমণ পিপাসী তারা এখানে আসে ঘুরে যেতে পারেন কারণ সুন্দরবন হচ্ছে বাংলাদেশের অ্যামাজন সুন্দরবনের কথা শুনে নাই এরকম কেউ নাই সুন্দরবন শুনে নেওয়া হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের প্রজন্ম ধরি এখানে বসলে ভালো আসবে না ভাই একটা ছায়াতে ছবি ভালো আসবে রোদে চেহারা জলা আমরা দোকানে উঠছি ঘুরে দেখছি আলাদা হওয়া কিন্তু পুরো সুন্দরবনের ভিতরে ভাগ আছে ঠিক আছে যে কোনো সময় আলাদা মানুষ করলে কিন্তু বিপদ হতে পারে আসলে আছে তাইলামি না
খাওয়া লাগবে না একটা খাবারই গেলে শেষ বাগান মানে পুরো সুন্দর বনে শেষ চাষে কিছু না দিছি মেহেদি ভাই আমাদের গাইড আজকের জন্য সুন্দরবনে ওনার হাতে একটা সুন্দর লাঠি আছে যদি বাঘ আসে তাহলে এই লাঠিটা দিয়ে আমাদেরকে বাঁচাবে একটা হাসি দিল লাখ টাকা যদি বাঘ আমাদের সামনে এসে পড়ে তাহলে এই লাঠিটা দিয়ে আমাদেরকে মেহেদি ভাই বাঁচাবে ওইখানে যে তিন চার দিন আগে যে এগুলা যে করার আগে নিচে ইয়া কাট দেয়া করে ওইখানে বাঘ আসছিল পরে ভাঙিয়ে দেখা সব ইয়া করে ফেলছে মানে নষ্ট করে ফেলছে পুরো ওখানে ভিতরে বাঘ আছে ঠিক আছে কিছু মানুষ যদি পিছনে পড়ে থাকে কোনো একটা বিপদ যদি হয় তাদেরকে বলতেছি তারা তো তাদের মধ্যে ক্ষমতা আছে আর বাকিটা হলো ইন্ডিয়ান এর ভিতরে সুন্দরী আমাদের কি এলাকায় বেশিরভাগই সুন্দরী পাওয়া যায় সুন্দরী গাছের শ্বাসফুলিটা এটার থেকে সুন্দরী গাছ ওরা শ্বাস নেয় টানে ছাড়ে এটা এটার থেকেই পানি যত বেশি হবে শ্বাসফুল ওরা বাসার তাগি দিয়ে শ্বাসফুল তত বড় করবে এখানে এই সুন্দরী গাছ আমাদের এলাকায় বেশি পাওয়া যায় কারণ একটু মিষ্টি পানীয় একটু মিষ্টি আবার একটু লবণ আর ইন্ডিয়ার দিকে ওদের বেশি লবণ পানি যে কারণে ইন্ডিয়া সুন্দরী গাছ দেখা যায় না ওখানে পাওয়া যায় শুধুমাত্র আপনার গরান গেওয়া আর কি আমন টামুর এগুলো পাওয়া যায় আমাদের যত পূর্ব দিকে যাবেন ততই গাছের হাইট বেশি কারণ মিষ্টি পানি এলাকা মিষ্টি পানিতে আপনার গাছও গ্রোথ ভালো হয় যত লবণ পশ্চিমে যাবেন ততই মানে ইন্ডিয়ার দিকে যত যাবেন ততই গ্রোথ কম হবে কারণ লবণ রক্ত তো বাড়িয়ে যাবে এজন্য কম হবে এগুলি কি সুন্দরী এগুলো সব সুন্দরী আর ওই প্রথম দিকে যে দেখলাম ওগুলি কি গোল পাতা যে লম্বা লম্বা হ্যাঁ লম্বা 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 নারকেল পাতার মতো এগুলো হইলে আপনার গোল পাতা গোল পাতা দেখেননি ওটা হইলে যেটা দেখছেন ওটা হেতাল গাছ আচ্ছা হেতাল গাছটা খেজুর গাছের মতো ফল হয় ছোট ছোট কিন্তু ওটা খেজুর তো খাওয়া যায় না ওটা হইলে আপনার তিতে লাগে ওটা খাওয়া যায় না গোল পাতা ওই সামনে ওখানে দেখা যায় ওই যে একটা ঝাড় আছে গোল পাতার ওই গোল আমরা যেতে 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 বাকিটা শুনি এটা হইলো আপনার ঘর ঘর তার খাওয়ার জন্য আমরা টিনের পরিবর্তে যেটা ব্যবহার করি এটা হইলো গোল পাতা দিয়ে আর গোল পাতার ঘর তৈরি করলে আপনার ঘরে দিনে ঘর টের পাওয়া যাবে না আবার শীতের দিনেও শীত আপনার অনুভব হবে না এত প্রোটেকশন দেয় হ্যাঁ গরমের দিনে গরমটাও ঠান্ডা লাগবে গরম যদি আপনার এসি রুমের মতো আলহামদুলিল্লাহ বুঝি না বুঝার চেষ্টা করি না জানার চেষ্টা করি না এই যদি এই হিংসা না দিতাম এত আমি কথা শোনা যেত না আপনারা দেখতে পাচ্ছেন গুল পাতা এইগুলো হলো এই যে এইগুলো হলো সুন্দরী গাছ এটার নামে সুন্দর বন হ্যালো এই যে সুন্দরী গাছ যেগুলো এগুলোর নামে সুন্দরবন গাছ কিন্তু দেখতে সুন্দর না সুন্দরবনে ওই যে গুল পাতা এই যে নারকেল পাতা বাবা তাহলে আমার খাবার তো আছে হ্যাঁ বলবো ফলমূল তো ওরা ফলমূল নাই ওরা কি ফলমূল খায় না ওই যে গাছে 1.5 লক্ষ বানর আছে 55-60 টা বাগাছে কতগুলো 114টা বাঘ আছে 2015 সালে গণনা আবার বর্তমানে 2022-23 গণনা হয়েছে এখনো রেজাল্ট পাওয়া যায়নি তবে আমরা সম্ভবত ডিসেম্বর মাসে আগের গণনায় হরিণ থেকে 1.5 লক্ষ হ্যাঁ আগের গণনা 1 থেকে 1.5 লক্ষ হরিণ দেখা যায় না আর বানর আছে 40-50 বানর হ্যাঁ ওরা বেরোয় আর একটা লাভ পুরা জঙ্গলের বানর যেগুলা পর্যটকের কাছে আইসা একবার পর্যটকের হাতের খাবার খায় ওই বানর আর জঙ্গলে যাই শান্তি পাবে না কারণ বানর জঙ্গলে যাই পাতা লতা পাতা খাওয়া লাগবে ওরা যাই খাবে বাদাম কলা গিয়ে আপনার পটেটো জুস স্প্রাইট এগুলা পাইলে কোক পাইলে আর আপনার একবার খাইলে ওরা জঙ্গলে যাই জীবনও শান্তি পাবে না দাগ যাবেও না ও না খাইয়ে মরবে তাও আর কেউ জঙ্গলে যাবে না না যাবো না মজার খাবার রাখিয়ে কোনোদিনও জঙ্গলে বাস করতে যাবে না আচ্ছা আজকে মনে হয় বানরের সংখ্যা কম এই কারণে গত কয়েক মাস বন্ধ ছিল হ্যাঁ যার জন্য এখানে টুরিস্ট আসে না তাই বানরের সংখ্যা হ্যাঁ বানরের সংখ্যা বন্ধ ছিল কে সকালে আজকে খুলছে ভাগ্য ভালো শান্ত ভাগ্য ভালো আচ্ছা এই কারণে মনে আমরা এখানে বানর কম দেখলাম তাই না না বানর আসলে ওরা সকালবেলা ঘুরে দিয়ে চলে যায়
আবার নয়টা আটটা নয়টার দিকে চলে যাবে হয়তো ভাই। এখন আমাদের যাই দেখো না আমাদের অফিসে ওখানে এর আগে আসছিলাম না এবারই হচ্ছে ভাই লোক কোথায় জুন জুলাই আগস্ট তিন মাস বন্ধ ছিল এই আজকে প্রথম আবার খোলা হয়েছে। প্রতি বছর বন্ধ থাকবো প্রতি বছর এটা সরকারি করছে প্রতি বছর বন্ধ রাখবে। দুলন্তের উপরে গুটি লাগান না একটি ব্রিজের উপরে আছি। এটা ঝুলন্ত ব্রিজের মতন তৈরি করে বানানো আসলে ঝুলন্ত ব্রিজ নয় আমরা একটা দোলনার উপরে আছি। মেহেদি ভাই আমাদের গাইড আমাদের আমাদের অনেক কিছু বললো এই সুন্দরবনের উপরে দেখতে পাচ্ছেন আমি হারাই যাই না আমি হারাই নাই কিন্তু দুঃখের ব্যাপার আমি এখন একটা বাঘ দেখতে পারলাম না সুন্দরবনে আসলাম ঠিকই বাঘ দেখলাম না। এগুলো হলো গোল পাতা আপনারা দেখতে পাচ্ছেন গোল পাতা আচ্ছা আচ্ছা পর্যটকটা যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যায় তখন এই জায়গাগুলোতে বসে একটু জিরিয়ে নিতে পারে দেখতে খুব সুন্দর করে বানানো।